প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বেলা অবেলা সারা বেলা অনুষ্ঠান। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আমাদের দেশের বরেণ্য মানুষ, শ্রদ্ধেয় মানুষ, যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মননশীলতার চর্চায় নিজেদের নিয়োগ করেছেন আজীবন এবং পৌঁছে গেছেন এক ঈর্ষণীয় পর্যায়ে, তাদের আমরা আমন্ত্রণ জানাই এই অনুষ্ঠানে। আজকে আমাদের এই বেলা অবেলা সারা বেলা অনুষ্ঠানে যিনি আমন্ত্রিত অতিথি, তিনি একাধারে শুধু চিত্রশিল্পী নন, তিনি একাধারে শিল্পকলা শিক্ষক, কবি, ঔপন্যাসিক, চলচ্চিত্র নির্মাতা, শিল্প নির্দেশক, গবেষক এবং মুদ্রাতত্ত্ব বিশারদ। অনেক পরিচয়ের মধ্যে অবশ্য তার চিত্রশিল্পী এই পরিচয়টি সব কিছুকে ছাপিয়ে উঠেছে। তিনি আমাদের অনেক প্রিয় মানুষ, শিল্পী মুর্তজা বশির। বশির ভাই, ভালো আছেন আপনি? আছি, বেঁচে আছি তো। আপনি কষ্ট করে এসেছেন আমাদের স্টুডিওতে, আপনাকে অনেক ধন্যবাদ। সাধারণত আমি ওই কোনো টেলিভিশনে অ্যাপিয়ার হতে চাই না, তো যেহেতু তোমাকে আমি খুব পছন্দ করি, ফলে এই আমন্ত্রণটা আমি প্রথম জিজ্ঞেস করেছিলাম প্রডিউসারকে কে নেবে, তো বললো যে আসা তো না, আমি তাহলে ঠিক আছে, তাহলে আমি রাজি আছি। অনেক ধন্যবাদ। আমি খুবই গর্ব অনুভব করছি যে আপনি আমার প্রতি এতটাই স্নেহশীল। তো বসু ভাই, আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, আমাদের খুব গভীর আলোচনায় আমরা যাব না, আপনার জীবন, আপনার কর্ম, এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো, কারণ দর্শকরা আপনাদের মতো মানুষের জীবন সম্পর্কে জানতে চান। বসু ভাই, আপনার সম্পর্কে আমরা একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি, তার একটা অংশ আমরা একটু দেখে নিচ্ছি। মুর্তজা বশিরের জন্ম 1932 সালের 17 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে। তাঁর বাবা উপমহাদেশের প্রখ্যাত ভাষাবিদ জ্ঞানতাপস ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ এবং মা মরগুবা খাতুন। 9 ভাইবোনের মধ্যে তিনি সপ্তম পুত্র ও কনিষ্ঠ সন্তান। 1949 সালে ঢাকা গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্ট, বর্তমান চারুকলা ইনস্টিটিউটে, দ্বিতীয় ব্যাচে ভর্তি হন। 1954 সালে 5 বছর মেয়াদি শিল্প শিক্ষা শেষ করে প্রথম বিভাগে পাশ করেন। 1955 সালে বছরখানেক নবাবপুর সরকারি স্কুলে ড্রয়িং শিক্ষক হিসেবে কাজ করেন। এরপর 1956 সালে মুর্তজা বশির উচ্চতর শিক্ষার জন্য ইতালির ফ্লোরেন্সে যান। ইতালিতে 2 বছর কাটিয়ে 1958 সালের শেষ দিকে তিনি লন্ডন হয়ে দেশে ফেরেন। 1973 সালের আগস্টে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। 1998 সালে অধ্যাপক হিসেবে অবসর নেন তিনি। 1962 সালে শিল্পী মুর্তজা বশির আমিনা খাতুনকে বিয়ে করেন। তাঁদের 2 মেয়ে এবং 1 ছেলে। মুর্তজা বশির বেশ কটি সিরিজ এঁকেছেন, তার মধ্যে দেয়াল, এপিটাফ, প্রজাপতির ডানা প্রভৃতি বহুল প্রশংসিত। তাঁর চিত্রশৈলীর স্বীকৃতিস্বরূপ 1980 সালে তিনি 21শে পদক লাভ করেন। এছাড়া সুলতান পুরস্কার, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, কবি চন্দ্রাবতি স্বর্ণপদক সহ আরও বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মান অর্জন করেছেন তিনি। মুর্তজা বশির মূলত চিত্রশিল্পী হলেও সাহিত্য সাধনায় এবং চলচ্চিত্র শিল্পে তিনি অনেকটা সময় সক্রিয় থেকেছেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যগুলি হচ্ছে গল্পগ্রন্থ কাঁচের পাখির গান, উপন্যাস আলট্রামেরিন, কবিতা গ্রন্থ ত্রস রেণু, তোমাকেই শুধু ও এসো ফিরে অনুসুয়া এবং নির্বাচিত রচনা মুর্তজা বশির মূর্ত ও বিমূর্ত। এছাড়া নদী ও নারীর সঙ্গে তিনি আদ্যপান্ত জড়িয়েছিলেন চিত্রনাট্য ও সংলাপ লেখক হিসেবে। আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেখানে রক্ষণশীলতা এবং পাশ্চাত্যের ভাবধারা দুটি সংমিশ্রণ ছিল। ছোটবেলায় আমার বাড়িতে ফজর এবং মগরেবের আজান আমাকে দিয়ে দেওয়া হতো, ওই পরিবেশে বড় হয়েছি। আবার পাশ্চাত্য ভাবধারা ছিল, সেটা এই জন্য বলছি যে আমার পিতা
তার মতামত জানিয়েছেন, কিন্তু কখনো সেটা মেনে নিতে বাধ্য করেননি। এখানে ছিল তার আধুনিক মনের। যেমন আমি যখন আমাদের সময় ম্যাট্রিকুলেশন বলা হতো, আমি 1949 সালে ম্যাট্রিকুলেশন পাশ করি বগুড়া থেকে, বগুড়ার কর্নেশন স্কুলে আমি পড়েছিলাম 9-10। রাখাল ছাড়া গরু যেমন যা ইচ্ছা তাই করে বেড়ায়, তো সেখানে আমি মানে কোনো শাসন করার তো কেউ নাই, ফলে সব কিছু এত স্বাধীন হয়ে গেলাম যে আমার বাবা ঠিক করলেন যে আমাকে ঢাকায় পাঠিয়ে দেবেন, এখানে তিনি আমাকে কোনো। তখন অনেক আপনি সিনেমা দেখতেন? সিনেমা মানে কি, ওই ম্যাটিনি, তারপর আবার ইভিনিং শো, সব একসাথে দেখতাম, বন্ধুবান্ধব জুটে গেল। পরবর্তীকালে আমি বুঝেছি যে বড় গাছের নিচে কখনো ছোট গাছ হয় না, বড় হতে পারে না। সেই রকম খ্যাতিমান পিতার সন্তান হিসাবে অনেকটা দুর্বিনীত হয়ে গেছিলাম। তবে যে পিতার সম্পর্কে বলতে গেলে যেটা আমার কাছে ই হয় সেটা হলো যে তিনি আমার জনক ছিলেন ঠিকই, কিন্তু পিতা বলতে যা বোঝায় সেটি তিনি ছিলেন না। আমার কাছে ছিলেন, আমার পিতার রূপটা ছিল যে একটি লোক সাদা দাড়ি বা বিচুর, মাথায় টুপি কিংবা টুপি ছাড়া, যে সারাক্ষণ পড়ে। আসলে মাই আমাদের সব কিছু। আমার বাবা চেয়েছিলেন ম্যাট্রিক পাসের পর আমি আলিগড়ে যাব, কিন্তু আমি যখন বগুড়াতে স্কুলে পড়ি, আমি ওই কমিউনিস্ট পার্টির যেই ছাত্র সংগঠন, ছাত্র ফেডারেশনের সাথে আমার একটা সংযোগ ঘটে। তো সেই সময় ওই ছাত্র ফেডারেশনের কর্মী হিসাবে লেনিন, স্টালিন, মার্কস, এঙ্গেলসের নাম শুনেছি, তো খুব আঁকার আঁকার ইচ্ছা, কিন্তু আমি তো আঁকতে যাই না। তো রাস্তায় দেখলাম সাইনবোর্ড কী করে করে, সাইনবোর্ড বগুড়াতে ওই বাটার শু কিংবা ওখানে ওই গ্রাফ করে দেখতাম সাইনবোর্ড আর্টিস্ট, ওই এজেট পাশা, পরে এখানে এভান গ্রিন পাবলিসিটি করেছিল, সাপলা চত্বর এবং দোয়েল জার করা এজেট পাশা, ও দেখতাম যে গ্রাফ করে, দেখতেন গ্রাফ করে কেমনে করে, তা আমি বাড়িতে এসে প্র্যাকটিস করতাম ওই ছবির মধ্যে গ্রাফ করতাম। ভাবে দেখতে গেলে ছবি আঁকার প্রতি একটা ঝোঁক আপনার অল্প স্বল্প ছিল, মানে ভালো লাগতো, কারণ আর্টিস্ট হওয়ার প্ল্যান, কিন্তু ওই মার্স অ্যাঙ্গেল লেলিন্স এটার তখন একটা উদ্বুদ্ধ হলাম যে এটা আমাকে আঁকতেই হবে, যেহেতু তখন মার্ক্সবাদের দিকে। তখন কি আপনি নিয়মিতভাবে এই ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত? তখন আমি মোটামুটি মার্কস অ্যাঙ্গেল লেনিনের পোর্ট্রেট করেছি কমিউনিস্ট পার্টির অফিসে, ওইটা আমি দাওয়াতে, ওরা ওটা বাঁধিয়ে রেখেছিল। ঠিক পার্টিশনের পরপর 47 সালের 14-ই আগস্ট ই হলো, তো দেশ ভাগ হলো, সেপ্টেম্বরের 1 তারিখ তাত্ত্বিক এবং কমিউনিস্ট নেতা ভবানী সেন, তখন খুব নাম করা উনি, যিনি রবীন্দ্র ওই যে মার্ক্সবাদী করে রবীন্দ্রনাথকে যে ডাস্টবিনে ফেলে দিল, এই মার্ক্সবাদী বিতর্ক, তো উনি তখন এই কাজগুলো দেখে জিজ্ঞেস করলেন যে এটা কে এঁকেছে, যখন বললো আমাকে তখন পার্টি অফিসে নিয়ে গেল, তো বললো যে এই ছেলে আঁকা। আমার তখন অটোগ্রাফ জমা পড়ার শখ ছিল, তো তখন আমি তাকে বললাম যে আমাকে একটা অটোগ্রাফ লিখে দেন। উনি যে 4টি বাক্য লিখলেন, সেই 4টি বাক্য আমার মনে এমনভাবে গেঁথে গেল যা আমি আজও ফলো করছি। তিনি লিখলেন, সমাজের দুঃখ দুর্দশাকে চিত্রের ভিতর দিয়ে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যা নবজাগরণের সৃষ্টি করতে পারে। এটা একেবারে আমার মনে গেঁথে গেল। ফলে আর্ট কলেজে যখন ভর্তি হলাম, পার্টি আমাকে বলল তোমাকে আর্ট কলেজে ভর্তি হতে হবে। ও এটা এটা কি পার্টি নির্দেশ, কমিউনিস্ট পার্টির নির্দেশ? নির্দেশ। আমার পিতা তো প্রথম বললেন আলিগড়ে যাও, যখন দেখলেন যে আমি পড়বই পার্টির নির্দেশ, মানে তখন তিনি বলে তাহলে এসে যাও শান্তিনিকেতন যাও, রবি ঠাকুরের, উনি তো খুব রবীন্দ্র ই ছিলেন, অনুরাগী ছিলেন। কিন্তু আমার তো উদ্দেশ্য আর্ট না, আমার উদ্দেশ্য পার্টি কাজ করা। তো 1950 সালে ফার্স্ট এড পরীক্ষা দেওয়ার পরে তখন কমিউনিস্ট পার্টি কল করলো মুক্ত এলাকা দিবস 7ই জুন, তো সেটার পোস্টার আমি এঁকেছিলাম, ময়মনসিংয়ের ম্যাপ, সেটা হাতুড়ি কাস্তে দিয়ে ঘেরা, উপরে লেখা 7ই জুন মুক্ত। তো ওই পোস্টারটা লাগাবার সময় বাই দ্য টাইম আমি অ্যারেস্ট হয়ে গেলাম, ওসি শুয়েছিল ভোরবেলায়,
তো আমাকে ওসিকে ধাক্কা দিয়ে বলছে স্যার আসামি নিয়ে এসেছি। ওসি উঠে কোনো হ্যানা কোনো কোনো রাইট অ্যান্ড লেফট মারা শুরু করে দিল। যা করছে হাজতে ডাকলো ওখানে থেকে পেশাব পেশাব করার। তারপর আমার বয়স তখন 18 বছর, ওই স্টেটমেন্ট লিখতে হচ্ছে, নাম কি বললাম, তোর বাপের নাম কি, তোর তোর করে বলছে। আমি বললাম কি বললি, আমি বললাম তোর বাপ। আমি স্যার আপনি কি অন্যরে বাপ ডাকবেন, এই তখন থেকে সে আপনি বলছে, আরে বসেন 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 আপনি তার ছেলে। যা হোক, তারপর তো ওখান থেকে আমাকে ইসে নিয়ে আসলো। তারপর জেলের প্রায় 5 মাসের মতো ছিলাম। তো এই যে পার্টির প্রতি ওই যে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে আমি জীবনে যা ছবি এঁকেছি, যেমন আমি ওয়াটার কালার করিনি, সেটা অবশ্য অন্য কাতর, কিন্তু মানুষ প্রধান ওয়াটার কালারের ল্যান্ডস্কেপে কী হয়, ফিগার খুব ছোট হয়, প্রকৃতিটা বিরাট। পাস করার পরে যে বিষয়বস্তু আমার হলো সেটা হলো সাধারণ মানুষ, তাদের হাসি কান্না ভালোবাসা এগুলো। আপনার তো দুটো বিষয়ই পাশাপাশি চলছিল, মানে একদিকে আপনার আর্ট কলেজে পড়া এবং আপনার রাজনৈতিক কর্মকাণ্ড, দুটো পাশাপাশি চলছিল পাশাপাশি। কিন্তু 54 সাল থেকে মানে রাজনীতির থেকে ই হয়ে গেলাম, বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমরা একটু তাহলে 52 সালে আপনার, আচ্ছা 52 সালে অংশগ্রহণের বিষয়টা একটু শুনি। তো 1952 সালের পরপর আমি যেই লেখাটা লিখেছি তখন এই নিমতলিতে, যেখানে এশিয়াটিক সোসাইটি অফিস, সেখানে ঢাকা জাদুঘর ছিল, সেখানে ঢাকা আর্ট গ্রুপের দ্বিতীয় চিত্র প্রদর্শনী হওয়ার কথা এবং এক্সিবিশনটা ওপেন করার কথা ছিল। ফিরোজ খান নুন তখন গভর্নর, তার স্ত্রী ইংরেজ ভদ্রমহিলা ভিকারুন্নেসা নুন, যার নামে এখন ভিকারুন্নেসা স্কুল, ওই জাদুঘরে আমরা ওই পাথরের স্কাল্পচারগুলি সরিয়ে আমি, কায়েমচৌধুরী, রশিদ, তারপর রাজ্জাক, আমিনুল, আমরা দেবদাস, আমরা সরিয়ে সব ডিসপ্লে করার জন্যই করেছি। 20 তারিখে রাত্রেবেলায় ছাত্ররা অ্যানাউন্স করে গেল যে এরকম আগামী 21 তারিখ হরতাল আর ছাত্র সময়, সরকারি ভ্যানে ই করলো যে 144 তাড়াতাড়ি। জয়নুল আবেদিন স্যার তখন বিলেতে, আমি হাঁটতে হাঁটতে ওখান থেকে ওই বিশ্ববিদ্যালয়ে আসলাম। তখন ওই আওয়ামী ছাত্রলীগের যিনি সেক্রেটারি ছিলেন শামসুল হক স্যার, মাথায় জিন্দা টুপি পড়া, উনি আসলেন, এসে বললেন যে না এরকম সর্বদলীয় সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ডিসিশন হয়েছে 144 ধারা ভাঙা হবে না। তো এইরকম যখন তখন হাসান হাফিজুর রহমান, সেই তার জিন্দা ক্যাপ্টেন, তিনি ছুঁড়ে ফেলে দিয়ে বলে ইউ ট্রেটার ইউ গেট আউট ফ্রম ইয়ার। সেখানে একটা বিরাট হইচই জন, ওখান থেকেই ডিসিশন হয়ে গেলো 144 ধারা ভাঙা হবে। গাজী হলক লাভ দিয়ে টেবিলের উপর উঠলো, উঠে এই তখন ঠিক হলো 5 জন না 10 জন করে মানে যাবে যাতে 144। আর তখন যেটা এখন জগন্নাথ হল, তার উল্টো দিকে ছিল ওই প্রাদেশিক অ্যাসেম্বলি হল, তখন অ্যাসেম্বলি চলছে। তো মূল এটা হলো যে অ্যাসেম্বলি হলে ওখানে যেয়ে মানে এটা জানানো, মানে দাবি দেওয়া জানানো। কিন্তু রাস্তায় তো পুলিশ, তখন এই ছাত্র জনতার চাপে এই বিশ্ববিদ্যালয়ের মধুর যে ক্যান্টিনটা ছিল ওখান থেকে যে হাসপাতাল, এই এর মাঝখানে কিছুটা দেয়াল ভেঙে গেল। আর এই মেডিকেল কলেজটা কিন্তু আগে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় মহাযুদ্ধের সময় এটা হাসপাতালে রূপান্তরিত হয়, ফলে তখন এটা হাসপাতালই থেকে গেল। তারপর তো ওটা ভেঙে গিয়ে যখন ওখানে গেল, আমরা যখন ওই ব্যারাকের ওখানে আসলাম, হঠাৎ দেখলাম 2-3 জন পুলিশ এসে হাত মেরে কী যেন বলছে, মানে ভাবটা যে আপনাদের কী বলার আছে বলুন। কয়েকজন এগিয়ে গেলো, তারপর গুলির শব্দ, সব আমরা ছিটকে গেলাম। পরে আবার এসে বসেছি, আমরা নিজেদের মধ্যে বলছি দূর ভয় দেখিয়েছে। হঠাৎ দেখলাম ওই দক্ষিণ দিকে ব্যারাকের আর মেডিকেল কলেজ হাসপাতালের এখানে একটা ই আছে প্রাচীনের মতো, ওখান থেকে পিঁপড়ে যেমন শস্য দানা নিয়ে আসে ওরম কাকে নিয়ে আসছে। এই হলো প্রথম বুলেট বিদ্ধ, তাকে দেখে সবাই হতভম্ব হয়ে গেলো, যারা আহত হয়েছে বললেন না ওনাকে দেখেন ওনাকে দেখেন। তখন আমার সাথে অলিহাদের দেখা হলো ওখানে, অলিহা তখন যুবলীগের ই, আমি তাকে বললাম যে এই নাম বলেছে, আমাকে এখন যেতে হবে জাদুঘরে, এক্সিবিশন বন্ধ করতে হবে।
যখন টার্ন নিয়েছি হঠাৎ একটা স্ট্রেচার আসলো, দেখলাম একজনের মাথার ঘুলি নাই, তারপর আরেকটা বডি আসলো, তার বাপার ইটা বাস ফাটা বাসের মতো ফাঁক হয়ে রয়েছে। পরে আমাকে আহমদ রফিক বলেছে, সে ছিল সালাম, আর রফিক তো আর যে ব্রেন ওটার তো রফিক। তারপরে যখন আবার ওই অবস্থায় যখন আসলাম, আমার সমস্ত রক্ত, হাতের রুমালের রক্ত, আর ওখানে এসে জাদুঘরে এসে বললাম যে এক্সিবিশন হতে পারে না। কেউ কেউ বললো, আমি নাম বলব না, বললো না গভর্নর পত্নী এক্সিবিশন করছে, আমরা এক্সিবিশন ওপেন করে বন্ধ করে দেবো। আমি সেটা হতে পারে না, ওপেন করে মনে ও এক্সিবিশন হবেই না বলে আমি বললাম, আমি ছবি, আমার ছবি আমি অন্তত দেবো না। আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার কোথায়, এই তখন বিজন চৌধুরী, দেবদাস, আমিনুর, রশিদ, রাজ্জাক, তারপর এ কাইম, আমরা আমাদের ছবি নামিয়ে ফেললাম। তো সেই সময় ওই সফিউদ্দিন স্যার বললো যে বসির নাকি কামরুল হাসান, আমার ঠিক মনে নাই, যে বসিরকে বাসায় পৌঁছিয়ে দাও। তো বাসায় যখন নিয়ে যাচ্ছে রিক্সা করে, এই 52-21 আগ পর্যন্ত কিন্তু ঢাকার লোকরা এই কোনো আন্দোলনে, কারণ পাকিস্তান বিরোধী তারা মনে করতো, পাকিস্তান তাদের আদর্শ, উর্দু স্পিকিং তো তারা লোকালরা। তো বাড়িতে যখন নিয়ে এসছে, আমার বাবা আমাকে তখন ওই রক্তাক্ত দেখিনি, দেখেই বলছে খুব রাগান্বিত, তোমাকে না আমি বলেছি তুমি বাইরে বেরোবে না, আপনি দেখেন আমাকে দেখেন, উনি দেখলেন হাত খুব ইয়ে হয়ে গেলেন, সে লোম খাড়া হয়ে যাচ্ছে, বলছে কেউ মারা গেছে? হ্যাঁ। আমার মাকে বললো আমার কালো আজকান কোথায়, কালো আজকানটা আমার মা বের করলেন, বাবার ছোট একটা কাঁচি ছিল, উনি নিজ দিয়ে কেটে ফেললেন, কেটে একটা ফালি এনে বললেন আমার হাতে বেঁধে দাও, ভাষার জন্য যদি তোমার জীবনে যত আমার কোনো দুঃখ থাকতো না। যেই পিতা আমাকে জেলে দেখতে আসেনি, সেই পিতা কিন্তু আমাকে বলছে যে নেতার পেছনে ঘোরো কেন, কুখ্যাত অথবা বিখ্যাত, বিখ্যাত দুটোর একটা হোক, নেতার পেছনে ঘোরো কেন, এটা ছিল, এটা কিন্তু আমাকে আরো উদ্বুদ্ধ করেছে। ভাষার ওই আন্দোলনটা তো আসলে অনেকের চিন্তা চেতনা একদম পরিবর্তন এনে দিয়েছে, পরিবর্তন মানে মানে বাঙালি মনে হয় ওই দিন ওই ঘটনার পর থেকে নিজেকে নতুন করে আবার, না না আমি বলি তার আগ পর্যন্ত, 21 ফেব্রুয়ারি আগ পর্যন্ত আমরা তো মুসলমান, তখন কিন্তু বাঙালি না আমরা, মুসলমান কিন্তু 21 ফেব্রুয়ারিতে যখন গুলিটা চললো, সেদিন প্রথম তাদের মধ্যে বাঙালির জাতিত্বটা এখানে কিন্তু উনবেশ, তার আগ পর্যন্ত কিন্তু। এবং আমার যেটা বিশ্বাস, আমি জানি না অনেকে আমার সাথে একমত হবে কিনা, পাকিস্তান না হলে বাঙালি মুসলমান মধ্যবিত্ত শ্রেণী হতো না, কারণ পাকিস্তানের যে ভ্যাকুমটা হলো এখানকার হিন্দুরা নিরাপত্তার অভাবে চলে গেল, শিক্ষিত সমাজ যেটা, হ্যাঁ তখন ডাক্তার, মুক্তার, বিশ্ববিদ্যালয় শিক্ষক, এই যে ভ্যাকুমটা, এই তখন কিন্তু এরা এখানে, তা না হলে পার্টিশনের আগে সংখ্যা কত, খুব হাতে নগণ্য ছিল। আপনার আর্ট কলেজে পড়া শেষ হলো কয়, মানে আর্ট ইনস্টিটিউটে? 1954 সাল জেল থেকে বেরোবার পরে আমি দেখছি ক্লাসে সবাই পারছে, আমি পারছি না। তখন আমি জয়নুল আবেদিন স্যারের কাছে গেলাম, যে স্যার আমি আর পড়বো না। তো আবেদিন স্যার বললেন না তোমার তো আর হবে, সে ডাকলো পিয়নকে, বললো আমিনুর সাহেবকে খবর দিত, আমিনুর আবেদিন সাহেবের প্রিয় পাত্র, সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্র, সবার আদর্শ। তখন আবেদিন সাহেব আমিনুলকে বললো তুমি যেখানে যাও বসিরকে সাথে করে নিয়ে যাবে। আমার মনে হলো আমি হাতে চাঁদ পেলাম, এই আমিনুল আমাকে সাথে করে স্কেচ করতে ইসে করতে, এবং অনেকগুলো বই তার লাইব্রেরি থেকে আমাকে পড়তে দিল, যেমন ডেলাকোয়ার জার্নাল, ইউজন ডেলাকোয়ার, কি পল গগার নোয়া নোয়া, কি মাই ইন্টিমেট জার্নাল, আর্ট সম্পর্কে বই, হার্টবার্ড রিডে রেডি, আর্টের প্রতি একটা। তখন আমার মনে হলো যে রাস্তায় বক্তৃতা দেওয়া, স্ট্রিট করার, মিটিং করা, এটা তো সবাই পারে, কিন্তু আর্টের ভিতর দিয়ে যদি আমি এই এই সমাজের কথা বলতে পারি তাহলে হবে সবচেয়ে বেশি সাকসেস। ফলে আমি এখন সরাসরি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে ফেলে সিদ্ধান্ত নিয়ে নিলেন। হ্যাঁ। তারপরে আপনার, আপনি ওই 54 সালে আর্ট ইনস্টিটিউট শেষ করে তারপরে কোথায় চাকরিতে ঢুকলেন? না, তখন তো চাকরি পোস্ট অ্যাডভাইসেস হতো না, জাস্ট চুজ অ্যান্ড পিক। তো কোনো কারণে আমার চাকরি হয়নি। আমার বড় ভাই সফিউল্লাহ স্টেটসম্যান পত্রিকা রাখতো, ওখানে একটা বিজ্ঞাপন দেখলো
যে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে আশুতোষ মিউজিয়াম টিচার ট্রেনিং সার্টিফিকেট আর্ট অ্যাপ্রিসিয়েশন, চার মাসের কোর্স, ওই কোর্সটা না পাশ করলে পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া যেত না, আর্টের চাকরি পাওয়া যেত না। আমার বড় ভাই সফিল্লা বললেন যে তোমার তো রেজাল্ট বেরোতো অনেক দেরি আছে, তুমি কোর্সটা করে আসো। এই প্রথম শিল্পতত্ত্ব সম্পর্কে শিক্ষা লাভ করলাম খুব নাম করা শিল্প কলাবিদ ওসি গাঙ্গুলি, অদ্যন্ত কুমার গাঙ্গুলি, ওনার বাড়িতে ওই আর্ট কি এইগুলো নিয়ে। তো এর আগে কোনো থিওরিটিক, আমাদের তো এখানে ছিল সবসময় প্র্যাকটিক্যাল, কিন্তু থিওরিটিক্যাল জ্ঞান যেটা সেখানে আমার। তো কলকাতা থেকে ফিরে এসে তারপরে কি ঘটল? কলকাতাতে ফিরে এসে আপনি চাকরি দিয়ে ঢুকেছিলেন? না, যা হয় চাকরি তো পাইনি তো বললাম তো। তো পিতার উপরে ইতালি চলে গেলেন? না, পিতার উপরে থাকছি, নিজেরও লজ্জা লাগছে যে গলগ্রহ হয়ে আছি। তখন 55-এ কিবরিয়া, তো কিবরিয়া তখন আর্ট কলেজে, আর্ট স্কুলে তখন চাকরি ই পেয়েছে, কিন্তু তাকে নবপুর গভর্নমেন্ট হাই স্কুল তাকে ছাড়ছে না। কিবরিয়া তখন আমাকে নিয়ে ওয়াইজ ঘাটের ওখানে মোড়ে ওই ডিই ছিল, স্কুল ইন্সপেক্টরের অফিস ছিল, নিয়ে আমাকে বললো যে আমি এরকম ই পেয়েছি, আমার রিলিভার এ। তা আমাকে তখন ওই ড্রয়িং মাস্টার হিসাবে ওই নবপুর স্কুলে, নবপুরে 100 টাকা বেতনে আমাকে দিল। বেতন 100 টাকার থেকে আমি 30 টাকা আমার মাকে দিলাম। তো আমার মা বললেন এটা কি আমাকে হাত খরচ দিলি? আমি বলি আমি যে 2 বেলা খাই তার পয়সা দিলাম। আমার মা খুব থতমত খেয়ে গেছিল। আপনি এই ছবি আঁকার পাশাপাশি লেখালেখি কীভাবে কখন শুরু করলেন? অ্যাকচুয়ালি আমি কিন্তু লেখক হতে চেয়েছিলাম, আর্টিস্ট না। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমি একটু ছোট গল্প লেখা টেকা ই করতাম। আপনি মূলত গল্প লিখতেন? গল্প লিখেছি, আর একটাই উপন্যাস বলা যেতে পারে আত্মজীবনী বলা যায়, 99% ওই আল্টিমেট, আর কবিতার বই 3টে আছে এই আর কি। কবিতার বই, আমি ওই জায়গাটায় একটু যাই যে আপনার এই যে ছবি আঁকা এবং লেখালেখি এটা কি সমান্তালে চলছিল নাকি কিছু লেখা ছবি আঁকাটা বেশি এই করতে করতে আপনি এগিয়ে যাচ্ছিলেন? আমি হলাম ওয়ান ট্র্যাক ম্যান, যখন যেটা করি, যখন প্রেম করেছি প্রেম করেছি। আচ্ছা, যখন ছবি আঁকি তখন ছবি আঁকি। কখন প্রেম করেছেন? নানা বয়সেই তো করেছি, কোনো তো ঠিক আছে নাকি, কৈশোরে করেছি, যৌবনে করেছি। আপনি তো ইতালি গেলেন কবে? 56 সালে। ইতালি যাওয়ার ইচ্ছে হলো কেন, মানে কী কারণে গেলেন? আমিনুল ইসলাম তখন ইতালিতে। আচ্ছা, সেই কারণে আমিনুলের প্রতি আমার বিরাট একটা আকর্ষণ। আমিনুল আমাকে একটা ওই প্রফেশনাল একটা অ্যাডমিশনও করিয়ে দিল। আচ্ছা আচ্ছা, ওই ফ্লোরেন্সে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। তারপর ওখানে থেকে ফিরলেন দেশে কবে? ওখান থেকে আমার বাবা তো 2 বছর পরে উনি টাকা বন্ধ করে দিলেন। তো আমি আমার জীবনে বিয়ে করে গেছেন? না না, কে ইতালি যখন গেলেন? না না, আপনি এসে বিয়ে করেন? তবে ইতালিতে যে আমার একটা একটা রোমান্টিক সম্পর্ক হয়েছিল, ও আচ্ছা আচ্ছা, ওখানে একটা ইতালিয়ান মেয়ের সাথে। আচ্ছা আচ্ছা, সে মিস একাডেমি ছিল, সবচেয়ে সুন্দরী মেয়ে। বাহ। তো যেদিন মিস একাডেমি সে হলো, সেদিন আমি খুব নিজে খুব ছোটো মনে হয়েছে যে আমি একটা কালো, সে একটা ব্লন্ড। তো এই একটা ছিল, তারপর হয়তো কোনো ঘটনাচক্রে তারপরে আর একটা কন্টিনিউ করেননি না। আর বিয়ে করার ইচ্ছে ছিল, তার ছবিটি ছিল, সবচেয়ে মজাটা হলো তার ছবি কিন্তু আমি নষ্ট করিনি। আমার আমি বিয়ে করেছি 62 সালে, আমি বিয়ের রাতে আমার স্ত্রীকে তার ছবি দেখিয়েছি, নানা রকম ছবি। কি বলেছেন? আমি তাকে যে কথাটা বলেছি যে দেখো এটা হলো আমার অতীত, আমার ভবিষ্যৎ তুমি, আমি এগুলো নষ্ট করে ফেলতে পারতাম কিন্তু আমার হৃদয় থেকে এটা যেত না। আর দ্বিতীয়ত এটা জাতীয় সম্পদ, একদিন এগুলো ছাপা হবে মুর্তজা বশির ইতালিতে, এবং সত্যি তাই ছাপা হচ্ছে এখন। আমার স্ত্রী কোনো কথাই বলল না বিয়ের রাতে, তার বয়স তখন 19 বছর। কি করে দেখা হলো, কোথায় পরিচয় হলো? লাহোরে আমাকে ফয়েজ আহমদ ফয়েজ নিয়ে গেছিলেন, বিখ্যাত কবি। হ্যাঁ, 61 ওখানে 61 সালে আমি দেশে এসে দেখলাম যে আমি খুব ভুল করে ফেলেছি, আমার যে স্বপ্ন ছিল আন্তর্জাতিক খ্যাতি এই দেশে হবে না। 58-এ লন্ডন থেকে আমি ব্যাক করছি, তো আমি প্লেনে কাঁদছিলাম,
তখন আমাকে ইয়ার হোস্টেজ জিজ্ঞাসা করছে যে হোয়াই ইউ ক্রাইং ফর ইওর গার্লফ্রেন্ড। আমি শুনো, আমি তাকে বুঝাতে পারলাম না যে আমি জানি যে আমার স্বপ্ন আর পূর্ণ হবে না। ঢাকায় আসলাম, আমি সকালের চা খাওয়ার অভ্যাস, তা আমি দরজার দোতলা বাড়ি, আমি দরজা ফাঁক করা, দেখি আমার বৃদ্ধা মা ওই কেরাসিনের চুলোয় আমার জন্য চা বানাচ্ছে। খুব কষ্ট লেগেছিল যে বাড়িতে তো আরও আছে। তখন আমি ঠিক করলাম আই মাস্ট ম্যারি, বিয়ে করার সিদ্ধান্ত, বিয়ে করবো ইমিডিয়েটলি আমি ডিসাইড করলাম। তো ঢাকায় তখন দেবদাসের সাথে আমার বন্ধু, সে বলে উঠেছিস কোথাও? আমি তো বাসায়। বলে তুই এক কাজ কর, আমার এখানে থাক। দেবদাস তখন বিয়ে করিনি, গ্রিন রোডে স্টাফ কোয়ার্টারে থাকে। আমি তো তোর ওখানে, বলে হ্যাঁ থাক না, ওখানে সামনে মেয়েরা আছে, ব্যাডমিন্টন খেলে তো দেখতে ভালো লাগবে। বহুদিন বাঙালি মেয়ে দেখিনি, আসলাম দেবর ওখানে, দেখলাম যে হ্যাঁ বেশ মেয়েরা ব্যাডমিন্টন খেলে। তো আমি একটা বাইনোকুলার দিয়ে আবার দেখি, আমার বউকে দেখলাম, গায়ের রং ফর্সা, চুলটা একটু লালচে নীল চোখ। আমার সবসময় একটা ইচ্ছে হলো, ছোটোবেলা থেকে আমি বলতাম আমি মেম বিয়ে করবো। এত ভালো লাগলো যে ভাবলাম যে দুধের স্বাদ ঘোলে মেটানো যায়, মেম তো পেলাম না, বাঙালি মেম। আমি একেবারে ঠিক করে ফেলাম আমি একে বিয়ে করবো। আমার স্ত্রী হলো ওই হাইকোর্টের সুপ্রিম কোর্ট জাস্টিস ছিলেন জাস্টিস নইমুদ্দিন আহমেদ, তার ছোট বোন। তো সাহস পাচ্ছি না, একে আমি সুশ্রী নই, একটু খর্বকায়। তখন গুলশিতান বার ছিল নিচে, ওখানে যে বিয়ার খেলাম, সঞ্চয় করার জন্য দেবদাস বলে ভূষণ মেয়ে দেখতে যে মুখ দিয়ে গন্ধ পেন দূর রাখ, তো সাহস করে। তারপর যে দেখলাম, দেখে ভালোই লাগলো। অনেকবার কিন্তু আপনি এই কথাটা বলেছেন যে বলি এর কারণটা বলি, আপনি কারণটা বলি, খর্বকায় বলে আপনার মনের মধ্যে একটা, এটা এটাও বলবো কারণটা কেন আমার এটার প্রতি ওই যে খর্বকায় বলি। যখন ফোর্থ ইয়ারে পড়ি, কাইম চৌধুরী আমার সহপাঠী এবং তখন আরও সে শুকনো এবং বেশ লম্বা, ওই ইন্ডাস্ট্রিয়াল ফেয়ারেস্টে একটি মেয়েকে আমার খুব ভালো লাগলো। তো একটা স্টল থেকে আরেকটা স্টল যাচ্ছি, তার সাথে তার বান্ধবী, তো ওই বান্ধবী তাকে ঠেলা দিয়ে বলছে দেখ দেখ ওই ছেলেটা, ইউ বিলিভ মি। সেই দিন আমি ঠিক করলাম যে আমি একজন হব। তখন মেয়েরা আমার জন্য পাগল হবে কিন্তু আমি উপেক্ষ। সে মাটিতে থুতু ফেলে বলল বেটে কোথাকার। খুব মনে কষ্ট লেগেছিল আপনার? কষ্ট মানে ইউ ক্যানট ইমাজিন, আমি তো নিজে তৈরি করিনি নিজেকে। তখন ঠিক করলাম যে আমার এটাকে আমি কনকার করব, এবং এই যে আমি যে বড় বড় ক্যানভাস করেছি পিছনে কিন্তু ওইটা সাইকোলজি কাজ করছে যে আই উইল কনকার হাইট, উচ্চতাকে জয় করা। এই দেয়াল চিত্র করছি, মোজাক করছি, ওই যে শহীদ মিনারে ইটা কেটে ওই এই ওই ভিতরে ওই খত থেকে। বশির ভাই, আপনার কিছু প্রিয় মানুষ, আপনাকে যারা খুব ভালোবাসেন পছন্দ করেন, এমন কয়েকজন মানুষ আপনার সম্পর্কে কিছু কথা বলেছেন, আমরা সেগুলো একটু দেখব। বাবা তো সবাই হতে পারে, কিন্তু বাবা বন্ধু কজন আর হতে পারে সেটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে ওটা শেয়ার করব। এসএসসি পরীক্ষার সময় আমার ভাইয়ের ফিডারে দুধ বানানো থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে, আমার সেন্টারের খাবার সব কিছুই আমি এক হাতে বাবাকে নিজে হাতে করতে দেখেছি। বাবা যে একজন সেলিব্রিটিটা আমরা কখনোই ফিল করিনি, তবে জীবনের এতটা পথ আসার পরে এখন অনুভব করতে পারি একজন ভালো বন্ধু, একজন ভালো মেন্টর, ভালো গাইড, ফিলোসোফার, ইন্সপিরেশন যেটাই বলেন না কেন, আমার বাবা তুলনা উনি নিজেই। আমার আব্বু অ্যাকচুয়ালি খুবই কেয়ারিং, বিশেষ করে সন্তানদের প্রতি, মানে উনি সবসময় আমাদের আমাদের সব কষ্ট, আমাদের আনন্দ সব কিছুতে উনি শেয়ার করেন। আব্বু একসময় কমিউনিস্ট পার্টি করতেন, তারপর চিত্রশিল্পী, হয়তো বা আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু আমি কিন্তু একটা কথা আজকে বলি যে আমার আব্বু কিন্তু অসম্ভব ধর্মে বিশ্বাসী, ভীষণ ধর্মে বিশ্বাসী, এবং যে কোনো ব্যাপারে উনি কিন্তু আমাদেরকে সবসময় বলে যে তোমরা আল্লাহর উপর বিশ্বাস রাখবে। আব্বুর নামটা আমরা আমাদের তিন ভাই বোনের কারোর মধ্যেই আসেনি। আমার আব্বুকে সবাই মানুষ এত
মানে শ্রদ্ধা করেন। তা আমি মনে করি আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। মানে হাত খরচ আমার জব পাওয়ার আগে এই 100 টাকা কি 200 টাকা এরকম দিতেন। তা আমি আবার আম্মাকে বলতাম যে আম্মা আমার 200 টাকা দিয়ে তো এক মাসে হবে না। তা আম্মা আবার আমাকে আলাদা করে 500 টাকা দিত। মানে তার কথা ছিল যে যখন যেটা লাগবে তুমি আমার থেকে নিবা, একবারে তোমাকে ওভাবে কিছু দিব না। রাগারাগি হলে বেশিরভাগ সময় আম্মাই আমাকে বকত। তো তখন আমার মনে হতো আব্বু কিছুই বলে না, এটা কি মানে কিছু একটা বলুক যাতে মানে কিছুই বলে না। তো শুধু একবারই আব্বু আমাকে একটা চড় মেরেছিল। আমি কাউকেই বলতাম না যে আমার দাদা ডক্টর মোহাম্মদুল্লাহ কি আমার বাবা মুর্তজা বশির। তো অনেকে বলতো এটা কি তোমার আপন দাদা। তখন আমি বলতাম আপন দাদা না তো তো নকল দাদা তো হওয়ার কথা নেই। মানে অনেকেই বিশ্বাস করতে চেতো না আর কি। তো আব্বুর কথা যখনই যেখানে বলি, হ্যাঁ মাঝে মধ্যে একটু প্রবলেম টবলেমে পড়লে একটু আব্বুর কথা বলতে হয়, তখন অনেক ফেভার পাই মাঝে মধ্যেই। আমার বড় ভাই তখন বললো যে ওই ছেলে জেল খেটেছে, তারপরে মানে আমাদের বাসা থেকে নাকচি করে দিছে যে বিয়ে করবে না। তারপরে দেবদাস চক্রবর্তী এই কী করে তারপরে এই বিয়ে দিয়ে করলো। হ্যাঁ সে শিল্পী বড় শিল্পী সেটা জানি, কিন্তু সে খুব খাটখাটা লোক। সে আমাদের যত্ন করে, ঠিক আছে, হাট করে, বাজার করে, ঘর ঝাড়ু দেয়, হাঁড়ি পাতিল ধৈর লোক না থাকলে সব করে, এগুলো সে রান্নাবান্নাও করে। সে এক একটা জিনিস ছেলে মেয়ের গায়ে মানে চাপিয়ে দেয়, তুমি সোশ্যালজি পড়ো। আমার বড় মেয়ে সোশ্যালজি পড়তে চায়নি, সে জানলা নিজে পড়তে চেয়েছে, না তুমি সোশ্যালজি পড়ো। তো সোশ্যালজি পড়ে কোনো লাভ আছে? আজকালকার দিনে লাভ নেই কোনো, তার মতামত এগুলো চলবে। মেজো মেয়ে, হ্যাঁ সে আর্টিস্ট হতে চাইছিল, আমি তাকে হতে দেইনি, কারণ আর্টিস্ট মানে প্রেম করা, আর্টিস্ট মানে ঝোলা কাঁধে নিয়ে প্রেম করা। তো ওই না যে সিনেমা হলে যে আপনার কোণে দেখার বিষয়টা কী দাঁড়ালো, মানে ওখানেই কথা হয়ে গেল মোটামুটি? আমি বাবাকে বললাম, আমার বাবা বললেন লুক হি ওয়াজ এ ভেরি মডার্ন ম্যান। সে আমাকে কী বলেছে, মেয়ে কি তোমাকে দেখেছে? মুক্তিবুদ্ধির মানুষ। আমি কেন বলে তুমি একটু খর্বকায়, তো তারও তো লাইকিং ডিসলাইকিং থাকতে পারে। এ ম্যান লাইক এ শহীদুল্লাহ স্টেলিং দিস থিং, অন্ধ হলে তো তার ছেলে বিক্রি হয়ে যাবে। আমাদের সমাজে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছেলে মানে দেখবেন নিজের ছেলে কালো সে খুঁজছে ফর্সা মেয়ে। আরে ব্যাটা তুই তোর ছেলে কালো তুই ফর্সা মেয়ে খুঁজছিস কেন? এটা ঘাটতিটা পূরণ করার জন্য মনে করে যে কালো হওয়াটা এক ধরনের ঘাটতি আর কি। তারপর শেষ পর্যন্ত এখানেই হলো, এখানে করলাম। এবং আমি সত্যি কথা বলতে কি তার কোনো লোভ নাই, আমার বাচ্চাগুলোকে আমি লুক আফটার করিনি আমার বাবার মতো অনেকটা। যে এবং আমার যে চাল চলন যে রকম জীবনযাত্রা, আমার বউ বলে যে অন্য মেয়ে হলে তোমার সাথে সংসার করতো। 30 বছর আপনি চট্টগ্রামে, চট্টগ্রাম আর্ট কলেজে, আপনি আর্ট কলেজ ইউনিভার্সিটি আপনি এই একই বিষয় নিয়ে আপনি ছাত্রদের পড়িয়েছেন এবং পাশাপাশি ছবিও এঁকেছেন। তো ওই সময়টা কি আপনি কম ছবি এঁকেছেন একটু? ব্যাপার হলো চট্টগ্রামে থাকাকালীন সময় ছবি এঁকেছি, তো নতুন নতুন সৃষ্টি ওখানে করেছি। যেমন আমার এপিটাফ প্যারিসে শুরু করেছিলাম, চট্টগ্রামে বিকাশ হয়। এপিটাফ তো বুঝি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ নিয়ে, আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের উপর। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকরিতে আমার লাভ লোকসান 50-50। লোকসান হলো যে ঢাকায় থাকলে আমি যেই অবস্থানে যেতে পারতাম সেটা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আর লাভ হলো আমি নিজেকে শিক্ষিত করতে পেরেছি, কারণ ঢাকা আর্ট ফ্যাকাল্টি কি ইনস্টিটিউট কি কলেজ যাই বলি, এটি একটি দ্বীপের মতো, তার সাথে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নাই, আলাদা, একদম আলাদা। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাকে টিচারদের সাথে একই বাসে যেতে হচ্ছে, একই লাউঞ্জে বসতে হচ্ছে, এবং কি তাচ্ছিল্য! আরে জয়নুলাবিন্দু তো ম্যাট্রিক পাস, কামুল হাসান এই, আরে আপনারা কি আঁকে, মানে কী যে হিউমিলেশন! আর্টিস্ট মানে যেন একেবারে অপাঙ্ক্ত, শিক্ষা দীক্ষা নাই। তখন একটা জেদ চেপে যেত যে আমি তোমাকে, আমাকে শিক্ষিত করতে হবে। ইউনিভার্সিটি লাইব্রেরিতে আমি পড়াশোনা করতাম, আমি বেদ পড়েছি, পুরাণ পড়েছি, হিন্দু, মানে নিজেকে ইনরিচ করার, এটা কিন্তু আমি, মানে ওই লাভটা আপনার হয়েছে, বিরাট লাভ হয়েছে, বিরাট লাভ। সব কিছু আমার ওই চ্যালেঞ্জ থেকে আমি নিয়েছি যে আর্টিস্ট অশিক্ষিত না, কিন্তু তুই ছবি আঁকতে পারবি না, বাট আই ক্যান ডু। আমি পড়াশোনা করলে একজন টপ অর্থনীতিবিদ হতে পারবো,
তুমি অর্থ নেই, তুমি আর্টিস্ট হতে পারবে না। আচ্ছা মুশফি ভাই, আপনি তো শুধু ছবি আঁকা নয়, আপনি তো চলচ্চিত্র কিছু কাজ করেছেন। চলচ্চিত্রের প্রতি আমার ছোটবেলা থেকে দুর্বলতা ছিল। আমার মনে আছে আমি ছোটবেলায়, এটা ব্রিটিশ আমলের কথা, 5-6 পড়ি বোধহয়, ও সে সিনেমা দেখতে নিয়ে এসেছিল কাননওয়ালা আর প্রমথেশ বড়ুয়ার শেষ উত্তর দেখার জন্য। তো আমি চিৎকার করে বলছিলাম যে আমি ওখানে যাব, মানে আমার কাছে এত জীবন্ত মনে ওটা সেলুলেট মনে হয়নি। সে আমাকে চাপিয়ে দিল, ওটা তো ছবি, ওটা তো আমি তো আমি ওদের কাছে যাব। তো এই একটা ছবি থেকে ভালো লাগা, একটা ভালো লাগা। পরবর্তীতে আপনি এসে জহির রায়নের সঙ্গে মূলত কাজ করেছিলেন? না, আমি জহির রায়নের সাথে পরে প্রথম করেছি সাদেক খানের সাথে প্রথম কারোয়া বলে একটা উর্দু ফিল্ম, ওইটা কাহিনী চিত্রনাট্য আমার ছিল, উর্দুটা পরে করা হয়েছিল শিল্প নিতোষা। নদীয় নারীর হুমায়ুন কবিরের সেটার চিত্রনাট্য সংলাপ প্রধান সহকারী এবং শিল্প নিতোষা ছিল। তাছাড়া দুই একটা ওই ওই সাদেকেরই কায়সে কাহু, ওইটার সেট ডিজাইন করছে। জহিরের সাথে পরে ওই 66 ওখানে প্রথম আমাকে জহির ওই পূর্ব পাকিস্তানের বলে একটা ডকুমেন্টারি করতে দেয়, যে সংস্কৃতি কমিউনিকেশন সব মিলে। আপনি মুদ্রাতত্ত্বের দিকে গেলেন কেন? ওই আপনি যেটা বলছিলেন যে ইতিহাস জানা, না ইতিহাস না, মুদ্রাতত্ত্ব হলো ওকে নিজেকে যখন খুঁজতে গেলাম যে আমি কে, আমি কোত্থেকে এসেছি, বাংলা আমি তো একটা দ্বীপ না, আমার তো একটা ঐতিহ্য আছে, এই ভারতবর্ষেরই তো সংস্কৃতির আমি অঙ্গ, হয়তো এখানে লোকজ কিছু আমার মধ্যে এসছে লোকাল, কিন্তু আমি তো এরই উত্তরসূরি। এই তখন আমি এই প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, এগুলো বেদ পুরাণ এগুলো পড়া শুরু করলাম। আমি 7 ছবি আঁকিনি, 90 থেকে 97 আমি ছবি আঁকিনি। তখন মূলত এই মুদ্রাতত্ত্ব নিয়ে কাজ, এই এই হাফসি, মানে আমার বইটার নাম হলো যে মুদ্রা ও শিলালিপির আলোকে বাংলার হাফসি সুলতান ও তৎকালীন সমাজ। তো আমি একটা নিউ ইন্টারপ্রিটেশনে ওই বইটা এখন আমি লিখি। আর এছাড়া আরও বেনারস ইউনিভার্সিটির থেকে আমার কিছু বেরিয়েছে। এখন আপনার চিন্তাভাবনা কি? আপনি তো 80 পূর্ণ করতে চলেছেন সামনে। আমার শোনো, শিল্পকলার ক্ষেত্রে আমি কি করেছি আমি জানি না, তবে আমি সবসময় চেয়েছি সময়ের আগে যেতে। তো আর ছবি আঁকা তো আপনার চলছেই? ছবি আঁকবে, আমি কিছু ফিগারেটিভ কাজ করবো একটু নতুনভাবে, মহিলা দি ওমেন। তো আজকে আমরা এখানেই শেষ করি বসু ভাই, আপনি অনেক সময় দিলেন আমাদের, কিন্তু আমি এই সময় যথেষ্ট নয়, আমাদের মনে হয় যে আমরা পরের দিকে এসে একটু দ্রুত গতিতে শেষ করলাম। আপনার জীবনের অনেকগুলো অংশ আমরা বিস্তারিতভাবে আলাপ করতে পারলাম না, আগামীতে হয়তো আমরা সেই সুযোগটা আবার আপনার কাছে নিতে চাইব। তো আমরা আজকে এখানেই শেষ করি, আপনার এখানে আমাদের অনেক সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেশ টিভিকে ধন্যবাদ, নূর তোমাকেও, যে আমি বলে গেছি, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমাকে প্রশ্ন না করলে আমি বলতে পারবো না, কিন্তু আমি এমনভাবে বলে গেছি, হয়তো কিছু অপ্রয়োজনীয় কথা বলেছি যেটা হয়তো যায় না। তো সব মিলিয়ে আমি বিকশিত হতে পারিনি, মুকুলিত হয়েছি। জীবনের কোনো কিছুই ফেলা যায় না, এটা সঞ্চয় হয়ে থাকবে আমাদের সবার জন্যে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের প্রিয় মানুষ, আমাদের শ্রদ্ধার মানুষ, এদেশের বরেণ্য শিল্পী মুর্তজা বশিরের সঙ্গে, তার দীর্ঘ বর্ণাঢ্য কর্মময় জীবন এত অল্প সময়ের মধ্যে পুরোটা ধরে রাখা সম্ভব নয়, কিন্তু যতটুকুই আমরা পেলাম সেটিও আমাদের জন্য অমূল্য সম্পদ। শিল্পী মুর্তজা বশির তিনি সময়কে নিয়ত প্রতিনিয়ত অতিক্রম করে চলেছেন, আগামীর দিকে তার যাত্রা, ভবিষ্যতের দিকে তার যাত্রা, এবং পেছনে রেখে যাচ্ছেন এক সমৃদ্ধ ঐতিহ্য, এবং আমরা আশা করছি তার সৃষ্টি আরও বিকশিত হবে এবং অব্যাহত থাকবে। আমরা তার সুস্থ দীর্ঘ জীবন কামনা করছি, সেই সঙ্গে আপনাদেরও সুন্দর জীবন। সবাইকে শুভেচ্ছা।